আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিয়াতস কুকিং। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব চিকেন শর্মা। চিকেন শর্মা কিন্তু একজনের ফুল মিল হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এটা তৈরি করতে আমাদের কয়েকটি জিনিস লাগবে, সেগুলো হচ্ছে চিকেন শর্মার জন্য সস, তার সাথে লাগবে কিছু সালাদ আইটেম, এবং মেইন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পিটা ব্রেড বা শর্মার রুটি। প্রথমেই চলুন আমরা পিটা ব্রেড বা শর্মার রুটিটা তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। 2 কাপ পরিমাণ ময়দার সাথে আমরা নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ চিনি। এখানে প্রথমে আমি লবণটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং তার সঙ্গে চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং তার সঙ্গে ইস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখানে 2 কাপ ময়দায় 2 চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করা হচ্ছে। ইস্টের পরিমাণটা অবশ্যই সঠিক হওয়াটা খুবই জরুরি এবং এই ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে, তা না হলে কিন্তু ডোটা সুন্দরভাবে ফুলবে না। এবার সবগুলো হালকা মিশিয়ে নিয়ে আমি মাঝখানে একটা ছোট গর্তর মতো করে তার মধ্যে দিয়ে দিব তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। এবার 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়ে তার মধ্যে আমি দিব 1 চা চামচ পরিমাণ ভোরে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে এই যে ব্রেডটা আছে সেটি খেতে বেশ টেস্টি হয়। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে, খুব ভালোভাবে চেপে চেপে তেলের সাথে যতগুলো উপাদান আমরা এখানে দিয়েছিলাম, যেমন ময়দা, চিনি, লবণ, ইস্ট, গুঁড়ো দুধ, সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। আর এই ডো তৈরি করার জন্য আমরা যে পানিটা ব্যবহার করব সেটা হতে হবে কুসুম গরম, অর্থাৎ খুব ঠান্ডাও না আবার খুব গরমও না, কারণ এটা যদি কুসুম গরম হয় তাহলে ইস্টটা খুব সুন্দরভাবে কাজ করবে, আবার অতিরিক্ত গরম পানি দিলে কিন্তু ইস্টটা সুন্দরভাবে কাজ করবে না। এবার খুব ভালোভাবে যখন সব কিছু মাখানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, 1/2 কাপের চাইতে সামান্য একটু বেশি। আপনারা পানিটা চাইলে কয়েক স্টেপে দিতে পারেন, এতে করে কখনোই ডোটা বেশি নরম হয়ে যাবে না। পানি একবারে না দিয়ে কয়েকবারে ভেঙে ভেঙে দেওয়াটাই কিন্তু ভালো, এতে করে এই ডোটা বেশি নরম হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার একটু ধৈর্য নিয়ে, সময় নিয়ে খুব সুন্দর করে এই ডোটা মথে নিতে হবে। এটি খুব সুন্দরভাবে মথা হয়ে গেলে এটিকে আমরা একটি এয়ারটাইট প্যাকেট দিয়ে মুড়ে একটি গরম জায়গায় রেখে দিব। আপনারা চাইলে চুলোর মাঝখানে অথবা যে কোনো একটা গরম জায়গায় রেখে দিতে পারেন। আমি এখানে বন্ধ একটা ওভেনের মধ্যে এটিকে 1/2 ঘন্টার জন্য বন্ধ করে রাখছি। এবার দেখুন শর্মার মেইন যে জিনিসটা চিকেন, চিকেন শর্মার মূল উপকরণ, এটিকে আমি খুব সুন্দরভাবে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং পানিও খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এবার এর সাথে আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি 4 টেবিল চামচ। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, তার সঙ্গে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা পাউডার 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, আমি এখানে লবণ দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো। এবার এর সাথে দিয়ে দিতে হবে যে পরিমাণ ঝাল খেতে চান সে অনুযায়ী মরিচের গুঁড়ো, এখানে আমি দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচ। এখানে শুকনো লাল মরিচটা ব্যবহার করতে হবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার হাতের সাহায্যে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, আর হাত তো অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, সেটা আমরা সবাই জানি। এবার এটাকে খুব ভালোভাবে মেখে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি 1 ঘন্টা। এবার এর মধ্যে আমি যে সসটা তৈরি করতে হয় সেই সসটা তৈরি করে নিচ্ছি। এজন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি মেয়োনেজ। এই মেয়োনেজটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি এবং এই মেয়োনেজের রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে আমি হট টমেটো সসটা ব্যবহার করেছি।
এবার মেয়োনেজ আর টমেটো সসটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শর্মার সস। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নেয়াতে এটা যখন আমরা ব্রেডে ইউজ করব তখন খেতে বেশ ভালো লাগবে। এবার চলুন আমরা চিকেনটা রান্নায় চলে যাই। প্রথমেই আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। এখানে তেলের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে। এই তেলের মধ্যেই আমরা চিকেনটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। এখানে কোনো এলাচ, দারুচিনি, তেজপাতা, কোনো গরম মশলাই দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা যখন এটা মেখেছিলাম তখনই কিন্তু এখানে আমরা গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি। এবার এগুলোকে খুব সুন্দরভাবে ধৈর্য নিয়ে নেড়ে চেড়ে বারবার করে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যেহেতু এটা ননস্টিকি প্যান, সে কারণে এটা তলায় লেগে যাবারও কোনো সম্ভাবনা নেই। চিকেন থেকে ইতিমধ্যে বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে। এবার এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভিনেগার ইউজ করছি। ভিনেগার বা সাদা সিরকা একই জিনিস। এবার এটাকে সুন্দরভাবে আমরা ভালোভাবে আবারও চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা না হওয়া পর্যন্ত আমরা অনবরত এটাকে একটু পরপরই উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। এবার দেখুন বেশ খানিকক্ষণ যাওয়ার পরে পানিটাও শুকিয়ে এসেছে এবং চিকেনটা ইতিমধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং এ পর্যায়ে আপনারা চিকেনের খুব সুন্দর একটা স্মেল উপভোগ করতে পারবেন। আর এই চিকেনটা রেডি হতে হতে আমাদের পিটা ব্রেডের যে ডোটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে একেবারে রেডি হয়ে গেছে। আমি আঙুলের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আছে। এবার আমি এই ডোটাকে খুব সুন্দরভাবে 6 ভাগে ভাগ করে নিব। সাধারণত 2 কাপ ময়দা দিয়ে 6টি রুটি তৈরি করা যায়। আর আপনারা চাইলে এটার সংখ্যা আর একটু কমিয়েও নিতে পারেন, অর্থাৎ 6টি রুটি তৈরি না করে আপনারা ভারী করে যদি করতে চান সেক্ষেত্রে 5টি রুটিও করতে পারেন। এবার আমি এটাকে প্রথমে সুন্দরভাবে সমান 6টি ভাগে ভাগ করে নিব। প্রথমে এটাকে হাতে খুব ভালোভাবে চেপে একটা রোলের মতো করে নিয়ে তারপর যদি আমরা এটাকে একটা ছুরির সাহায্যে ভাগ করে নিই তাহলে সবগুলো ভাগই সমান হবে এবং একটা রুটি ছোট, একটা রুটি বড় এরকম হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এটাকে খুব সুন্দরভাবে বেলে নিতে হবে। আমি একটা বেলনির সাহায্যে এটাকে এভাবে বেলে নিয়েছি এবং আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা এ পর্যায়ে কতটুকু পুরু আছে। এবার এটাকে খুব সুন্দরভাবে তেল ছাড়া আমরা ছেঁকে নিব। আমি একটি তাওয়ার মধ্যে এই রুটিটাকে ছেঁকে নিচ্ছি। এটিকে এদিক ওদিক বারবার পাশ ফিরিয়ে ছেঁকে নিতে হবে এবং এখানে কোনো তেল দেওয়া যাবে না, কারণ আমরা যখন এই ডোটা তৈরি করেছি তখনই কিন্তু আমরা তেল দিয়েছিলাম। আর শর্মার ব্রেড বা পিটা ব্রেডের বৈশিষ্ট্য হচ্ছে এটি একদমই সাদা রঙের হয়, কিন্তু আমি যেহেতু একেবারেই সাদা রঙটা আমার কাছে দেখতে অনেকটা ফ্যাকাশে মনে হয় সেই কারণে আমি এটাকে একটু র্যাডিশ করেই ভেজে নিচ্ছি। তবে আপনারা যদি এটিকে ধবধবে সাদা রাখতে চান তাহলে একেবারেই লো ফ্লেমে বারবার এপাশ ওপাশ ফিরিয়ে দিয়ে সাদা থাকা অবস্থায় তুলে নিতে হবে। তবে আমার কাছে একদম ধবধবে সাদা রুটিটা ভালো লাগে না, তাই আমি এভাবে করে করে নিয়েছি একটু ব্রাউনিশ কালার। এবার দেখুন আমার কিন্তু ইতিমধ্যে রুটিটাও তৈরি হয়ে গিয়েছে, সালাদটাও আমি কেটে নিয়েছি, চিকেনটাও রেডি আছে আর সসটাও তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা জাস্ট সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে র্যাপ করে নেওয়ার পালা। এবার আমি একটা প্লেটের উপর শর্মার যে পিটা ব্রেডটা সেটা রেখে তার উপরে প্রথমেই দিয়ে দিচ্ছি সেই তৈরি করা সসটি। এখানে আমরা মেয়োনেজ এবং টমেটো সস দিয়ে এই সসটি তৈরি করে নিয়েছি। এটা কিন্তু চাইলে টক দই দিয়েও করা যায়। আপনারা যারা খুব স্বাস্থ্য সচেতন মেয়োনেজটা ফ্যাট অ্যাভয়েড করতে চাচ্ছেন যেহেতু মেয়োনেজে ফ্যাট থাকে, তা সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এই সসটা তৈরি করার সময় টমেটো সসের সাথে টক দইটা দিয়ে দিতে পারেন, অর্থাৎ মেয়োনেজটা অ্যাভয়েড করতে পারেন। এবার এখানে খুব সুন্দরভাবে লম্বা করে আমি চিকেনটা বিছিয়ে নিচ্ছি। এবার এই চিকেনটা দেওয়া হয়ে গেলে তার উপর একে একে আমি যে সালাদগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আমি এখানে শসা
টমেটো এগুলো কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্যভাবেও টুকরো করে নিতে পারেন। তার সঙ্গে আমি এখানে দিয়েছি গ্রেটারের একদম চিকন অংশ, যেটা সবচেয়ে ছোট অংশটা দিয়ে গ্রেট করা গাজর। আর সালাদের ব্যাপারটা কিন্তু অপশনাল, এখানে আপনারা চাইলে অন্যান্য উপকরণ দিয়েও কিন্তু সালাদ ব্যবহার করতে পারেন। এবার সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। এবার সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে এটাকে খুব সুন্দরভাবে র্যাপ করে নেওয়ার পালা। এবার দেখুন, এটা র্যাপ করার সিস্টেম হচ্ছে প্রথমে এভাবে করে নিচ থেকে একটা ভাঁজ দিয়ে, তারপর দুপাশ থেকে একটু চাপ দিয়ে টেনে এনে এটাকে একটা টুথপিকের সাহায্যে আমি আটকে দিচ্ছি। আপনাদের বাসায় ফয়েল পেপার থাকলে আপনি সেটা দিয়েও এটাকে মুড়ে নিতে পারেন। এবার দেখুন, আমাদের শর্মাটা কিন্তু খাবার জন্য একেবারেই রেডি। আলহামদুলিল্লাহ, এটি খেতে খুবই মজা হয়েছিল। আপনারা চাইলে এটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই অল্প কিছু উপকরণ লাগবে, এবং সালাদ, চিকেন, আমাদের সস এবং পিটা ব্রেডটা তৈরি করা হয়ে গেলেই কিন্তু শর্মা তৈরির প্রক্রিয়া একেবারেই শেষ। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে এখানে লেটুস পাতা, ক্যাপসিকাম এগুলোও ব্যবহার করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।